সরা আল ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ বলে দুনিয়ায় যারা মানুষের উপরে এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন মানুষের জনগণের অধিকার যারা নষ্ট করে সম্পদ যারা নিজের বাবার মনে করে খায় আল্লাহ বলেন আমি ওদের সার দেই কি দেই এই কি দেয় আল্লাহ কিন্তু একেবারেই বলতে পারতো যে আমি ছেড়ে দেই না আল্লাহ ওদের সার দেয় কেন লিয়াস দাদু স্যার এই জন্যই ইজমা যাতে করে আর বেশি অপরাধ করে আজ হাজারো মানুষের হক নষ্ট করে হাজারো মানুষের অধিকার নষ্ট করে একশো আশি মাইল বেগে ক্ষমতার চেয়ারে বসে যা করছেন তো আন্দাজ করে হিসাব নিকাশ করে করিয়েন আমার আল্লাহ স্যার দিচ্ছে একেবারে ছেড়ে দেয়নি ওই সময় নমরুদ কেউ আল্লাহ সার দিয়েছিল ফেরাউন কেউ আল্লাহ সার দিয়েছিল কাবা ঘরকে ভাঙ্গার জন্য বাচ্চা আব্রাহা এসেছিল আল্লাহ ও কেউ সার দিয়েছিল আবু জাহেল কেউ আল্লাহ সার দিয়েছিল এই দেয়নি কিন্তু আল্লাহ কি তাদেরকে একেবারে ছেড়ে দিয়েছিল আজ এই বাংলার মাটিতে যারা ওই সমস্ত নমরুদ ফেরাউন আবু জাহাল বাচ্চা আবজাহা বাচ্চা সাদ্দাদের মতো করে নব্য জালিম যারা সাজার ষড়যন্ত্র করছে আল্লাহ এদেরকে সার দিচ্ছে মনে রাখবেন এদেরকেও ছেড়ে দেবে না আপনারা অনেকেই শুনেছেন জানেন একটা ঘটনা বলছি বাচ্চা সাদ্দা 23 বছর ধরে বেহেশত বানি বানিয়ে ফেলল কত বছর বেহেশত দেখবে এবার গেটে এসেছে আল্লাহর পক্ষ থেকে মালাকল মাউদ আজরাইল চলে এসেছে কত বছরের বেহস্ত কত ওকে আল্লাহ ঢুকতে দিয়েছে ধাক্কা মেরে ওই জায়গায় ফেলে দিয়েছে কে আজও মানুষের অধিকার একশো মাইল বেগে যারা হরণ করছেন জনগণের কলিজায় যারা বন্দুক ঠেকিয়ে কম ক্ষমতা ব্যবহার করছে বাংলার মাটিতে বাচ্চা সাবদাদের মতেও আল্লাহ যা আপনাদের হয়েছে একটাও ভোগ শান্তিতে করতে দেবে না হ্যাঁ ওই আল্লাহ আছে না নেই এই যা করেন হিসাব নিকাশ করে আন্দাজ করে করে আজ এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমরা যদি আবেগ দিয়ে ইসলাম মানতাম আবেগ দিয়ে আল্লাহর পথে থাকতাম বাংলার মাটিতে একটা মোনাফিক মারা যাওয়ার পরে ওর জানাজা পৃথিবীর কোথাও হতো না কথা বলে লেখানো তো আমরা ইসলাম মানসি আবেগে এবাদত বান্দে করছি সব আবেগে কথা বললে লেখানো ভাই একটা মসজিদের ইমাম বানাতে গিয়ে তা আপনি তাকিয়ে দেখেন পায়ের আঙ্গুল থেকে এমন ওর ঘরের বউ পর্দায় থাকে কিনা বউ সুন্দরী কে তাও পর্যন্ত দেখে দেখে মসজিদের একটি ইমাম বানাতে গিয়ে কত বিসুখ আর এলাকার মেম্বার চেয়ারম্যান পার্লামেন্টে যারা আছে আমি বলবো না ওটা তো অটো ও বলার দরকার নেই মার খাবো নাকি আমি মসজিদের একটা ইমাম পাঁচ অক্ত আমাদের জন্য বানাতে গিয়ে কত যোগ্যতা কোয়ালিফিকেশন আমরা জাস্টিফাই করি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার ইতিপূর্ব থেকে যেভাবে আমরা আমাদের আমানত নামক ভোট দিয়ে আমরা বাছাই করছি আমরা যদি মসজিদের ইমাম মসজিদের ওই ইমাম সাপ থেকে ওখান থেকে শিক্ষা আমরা যদি জমিনে আমাদের আমরা বাস্তবায়ন করতাম ভোট কেউ ক্ষমতায় সেকেন্ড থাকতে মসজিদে ইমাম নামাজে ভুল করলে কি মুসল্লিরা কি বলে ওই মসজিদের মতো ইমাম এই এলাকায় নেই তাকিয়ে দেখেন এলাকার মেম্বার বিধবা মহিলাদের ভাতার নাম করে টাকা নিচ্ছে এলাকার চেয়ারম্যানও এরকম আছে না নেই আপনাদের এলাকার চেয়ারম্যান কথা বলছি না বলে মার খাবো নাকি এরকম মানুষ নেই যাদের চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুকুর পর্যন্ত হাসে লজ্জা পায় আজকে আমরা মসজিদের ইমামের মতো করে আজকে সমাজে যারা দায়িত্ব পালন করছে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা যদি ওই রকম করে এদের পিছনে লোকমা দিতাম বাংলার মাটিতে কোন নেতা আরে ভাই অবাক লাগে মিটার দিয়ে আর ইউনিয়ন কাউন্সিল পৌরসভার গম মাপে চাউল মাপে শয়তান বালতি দিয়ে ওর বাবার ক্ষমতা ছিল ওই কাজ করে বিধবা ভাতার নাম করে টাকা নেয় পারে সুযোগ তো আমরা দিচ্ছি আজ এই বাংলার মাটিতে আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হতাম মুসলমান হতাম আমরা যদি মুসলিম বা মুসলমানি ছেড়ে দিয়ে আমরা যদি মোনাফিক না হতাম বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে কেউ কলম চালাতে পারতো না মামলা দেওয়া তো দূরের কথা এইভাবে কথা বলতে থাকলেই দেখবেন যে পিছন থেকে লোকমা আসবে ওকে হিন্দু দেয় খ্রিস্টান দেবে বৌদ্ধ দেবে এই সমস্ত মোনাফিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভেতরে নেই কোন দেশের ভেতরে নেই যত এর জন্মই এই বাংলাদেশে বাংলার মাটিতে আমরা যদি মোনাফিকই সেরে দিতাম আল্লাহর এ দেশে এ জমিনে ইসলাম এতদিন কায়েম হয়ে যেত ইসলাম পন্থী কোন নেতা কর্মীর উপরে পৃথিবীর কেউ রিমান্ড চালাতে পারতো না আমরা মোনাফিক সাজার কারণে মানুষ একশো আশি মাইল বেগে অত্যাচার জলুম নির্যাতন চাপিয়ে দিচ্ছে যাতে করে আমরা ঘর থেকে বের হতে না পারি আপনি কি রাগ করলেন আমার ভাইরা ওই সময় হয়ে যারা মারা গিয়েছিলেন আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ তাদের জানা জানিয়ে সামনে যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন দোয়া কি আল্লাহ কবুল করেছিলেন না ফেরত দিয়েছিলেন ওই রকম মোনাফিকের টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে জব্বা আব্বা নিয়ে পাঁচ নামাজ নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে আজ দুনিয়ায় যারা শুধু কয়েকটা নিয়ম নীতিকে কয়েকটা রুলস কে স্তম্ভ ইসলাম মেনে নেয় ওরা মনে করে শুধু ইসলাম মনে হয় এগুলি আপনি তাকিয়ে দেখেন আমার মতো টুপিওয়ালারা পার্লামেন্টে যাবে ক্ষমতায় যাবে এদেশে ইসলামের নৈতিকতা ইসলামের নিয়ম নীতি দিয়ে মানুষ ভালো হবে যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে নিয়ে যারা আব্বান ওটার মানুষ না ওটা হলো মানুষ নামের মনাফে ওই সময় ওই মোনাফেক মারা যাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ আর আল্লাহ কবুল করে নাই আজ ওই মোনাফিকের হোবা হোপ সুরত নিয়ে সিফাত নিয়ে দুনিয়ায় কেউ যদি মারা যায় ওর জানা যা স্বয়ং জেব্রাইল দিলেও কোনো লাভ হবে না এরকম মোনাফিক দেশে আছে না নেই আরে ভাই সিটার বাট পায় বাট ভোটে দাঁড়ায় হাজার হাজার ভোট পায় আর আমার মতো ডুবিওয়ালা ভোটে দাঁড়ালে দুইশো ভোটে পায় না সব বাক্স ফেরেস্তা জেব্রাইল উপরে নিয়ে যায় আজকে যে এক প্যাকেট বিড়ি আর এক কাপ লাল পানির কারণে এমন এমন মানুষকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে ভোট তো আপনার আমানত আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব না আমার ভোট আমি দেব যে পাওয়ার যোগ্য তাকে দেব যার সম্পর্ক ইসলামের সাথে যার সম্পর্ক আল্লাহর সাথে যার সম্পর্ক ভালোর সাথে আমার এই আমানত নামক ভোট আমি তাকেই দেব এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই আপনার ভোটে যদি কোনো সিটার বাটপার দুই নাম্বার মানুষ ক্ষমতায় আসে যত দিন ক্ষমতায় বসার পরে মানুষের উপর জুলুম নিত্যা নির্যাতন অত্যাচার করবে আপনি না করেও আপনার আমল ওই গোনাগুলি আসবে আপনি কি রাগ করলেন এই ভাই যা করছি আবেগ দিয়ে নয় একটু বিবেক দিয়ে করার চেষ্টা করি আমরা পারব তো সবাই পারব তো মুনাফিকদের ব্যাপারে অনেক তথ্য আল্লাহ দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিগু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়া গ্লু জ আলাইহিম ওয়া মা ওয়াহুম জাহান্নাম স্যার বলেন আল্লাহু আকবার সরাই তাওবার 10 নম্বর পারা 18 নাম্বার পেজ স্টার প্রথম নাম্বার লাইনের 73 নম্বর আয়াত এটা কথা কি শুনতিছেন আল্লাহ বলেন হে নবী আপনি কাফের আর মনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন যুদ্ধ করুন সংগ্রাম করুন অগলুস কঠোর ভাবে কথাকার সবাই বলেন তাহলে বোঝা গেল ওই সময়ও কাফের আর মোনাফিক ছিল নাকি ওই সময় কাফেরদের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি হয়নি তার সে বেশি ক্ষতি হয়েছিল মোনাফিকদের দ্বারা কথা বলেন কেন আজও বাংলার মাটিতে তাকিয়ে দেখেন হিন্দুর দ্বারা বৌদ্ধের দ্বারা খ্রিস্টানের দ্বারা অন্য কোন সম্প্রদায়ের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নামধারী মুনাফিকদের দ্বারা বোসার কোনো উপায় নাই কি বড় টুপি কি বড় দাড়ি কি বড় জুব্বা এমন এমন হেসে হেসে কথা বলে মনে জান্নাত থেকে পালিয়ে এসেছে এই মৌমিন আর মোনাফিককে সেনার কোয়ালিটি কি আল্লাহ দেয়নি আমি বাস্তবতার একটা উদাহরণ দিচ্ছি আপনি কি রাগ করলেন আগামীকাল সকাল বেলা ব্যাঙ্গের মাগুরের ধরে নিয়ে আসবেন এক জায়গায় এরকম একটা পাত্রে রাখবেন আপনাকে আমি এক ঘন্টা সময় দিলাম দিনের বারোটা পর্যন্ত সময় দিয়ে গেলাম বোঝার কোনো কায়দা নেই ছোটবেলায় ব্যাঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা আসলে কোনটা ব্যাংক আর কোনটা মাগুর এই কথা বল না কেন ভাই আছে বজার कायदा আছে ছোটবেলায় বজার কোন कायदा নাই কোনটা ব্যাঙ্গের বাচ্চা কোনটা মাগুরের বাচ্চা খালি দাড়ি রাখলেই মাথায় বিশাল বড় পাগড়ি পরলেই বিশাল বড় জুব্বা পরলেই হেসে হেসে কথা বললেই ওকে মুমিন বলা যায় না কথা বল না কেন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর বিধানের জন্য আল্লাহর নবী মোহাম্মদ আদর্শ জমিনে বাস্তবায়নের জন্য যারা রক্ত দেওয়ার জন্য মাঠে নেমে আসবে পরাই হলো টাটকা মমিন ওই সময় আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ মদিনা যখন মদিনা নামক রাষ্ট্র যখন শাসন করবেন যারা বাধা দিয়েছিলেন তারাই ছিল মনাফেক কথা বলেন কেন আজও তাকিয়ে দেখেন ওই সমস্ত মনাফিকের গোষ্ঠীরা মসজিদে নামাজ নিয়ে রোজা নিয়ে তসবির দানাটা হুজুরদের কাজ নেই মানুষ মারা যাবে ওখানে গিয়ে গোসল দেবে জানাজা দেবে মাটি দেবে তিন দিন সাত দিন পরবে খাবে দেবে তাই ওরা যেতে চাই এই টেন্ডেন্সি যাদের ওটা মানুষ না ওটা মুনাফিক কালকে ওর রক্ত কোন হাসপাতালে গিয়ে টেস্ট করবেন করেন ওর জন্ম হয়েছে মুনাফিকের রক্তে আজকে মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আজকে মাঠে ময়দানে আলেমদেরকে হক কথা বলতে দেয় না মাইক করে নেয় আরে শয়তান আলেমের তো জুতা টুকুন বহন করার যোগ্যতা তোর নেই আর আলেমদের মাইক করে নিস মানে আজ বাংলার মাটিতে আমরা যদি মোনাফিকি না করতাম বাংলার মাটিতে যারা মসজিদে এবং মাঠে ময়দানে যারা আলেমদেরকে দিনে রাতে যারা অপমান করছে অপমানের জন্য হাত বের করছে আমার তো মনে হয় এরা সব হিন্দুর সন্তান খ্রিস্টানের কারা আমার ভাইরা ওই সময় মনাফিকরা গোষ্ঠী শুদ্ধ মিলে সবাই মিলে তারা যে চেষ্টা করেছিল আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ যাতে মদিনার রাষ্ট্রপ্রধান না হয় আল্লাহর নবী কোরআনে কারিম দিয়ে ইসলামের নৈতিকতা দিয়ে ওই সময় আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ যাতে মদিনাটাকে শাসন করতে না পারে এই ছিল মোনাফিকদের ভূমিকা আজ ওই বাংলার মাটিতে তাকিয়ে দেখেন যারা টোপিওয়ালাদের বিরুদ্ধে যারা এই দেশে ইসলাম কায়েম হবে চায় না যারা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম হবে সমাজের রাষ্ট্রে যারা চায় না আমার মতো টোপিওয়ালা একেবারে এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে একবার পার্লামেন্টের প্রধানমন্ত্রী পর্যন্ত হবে ঈদের নামাজ রোজা হজ জাকাত দান সদগা তসবির দানাটে পার পরে যারা চায় না আগামী কাল রক্ত পরীক্ষা করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে না কেন ওর রক্তের সাথে কোনো মুসলমানের রক্তের মিল পাওয়া যাবে না কারণ আমরা জানি এ দেশে সবার একজিমা হয় না অ্যালার্জি হয় না সুলকানি হয় না এই কথা বলে না কেন একজিমা অ্যালার্জি তাদেরই হয় যাদের শরীরে রক্তের ভাইরাস এক কথা বললে কেন সবাই কিন্তু এক কথা বলবেন আমার গরুর গোস্ত খাওয়া যাবে না সবাই কিন্তু এ কথা বলবে না আমার ইলিশ মাছ খাওয়া যাবে না তারাই বলবে যাদের রক্তের ভেতরে ভাইরাস আছে আজ বাংলার মাটিতে ইসলামের সঠিক কথা শোনার পরে নীতি দিয়ে সমাজ রাষ্ট্র আমরা আলেমরা চালাবো এই পক্ষে এই মতে যারা আসতে চায় না আমার ভাইরা এটা সবাই যাবে না যারা এই ময়দানে আঙ্গুল বাঁকা করবে ওদের জন্ম হয়েছে মোনাফিকের রক্তে কোন মুসলমানের সন্তান কোরআনের সমাজ রাষ্ট্র গঠনে বাধা দেবে কারণ মুসলমানের সন্তান জানে আমার জন্মের শুরুতে টুপিওয়ালা লাগছে কি লাগছে না আপনাদের এলাকায় সন্তান জন্মের সময় কি হুজুর আজান দেয় না আসলে হুজুর ডেকে নিয়ে এসে আজান দেওয়ার দরকার নেই ওই জায়গায় যারা আছে তারা ফিস ফিস করে সন্তানের কানে আওয়াজ পৌঁছে দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবর এই যে আজানের যে বাক্যগুলো তারা ফিসফিস করে দেবে আমার দেশে তো হিতে বিপরীত মোয়াজ ভাড়া করে নিয়ে আসা হয় সন্তান জন্ম হওয়ার চার পাঁচ একদিন পরে আজান না এটা না সন্তান জন্ম হচ্ছে হয়ে গেছে হাসপাতালে হোক সিজারে হোক বাড়িতে হোক হোক যে জায়গায় সন্তান জন্মের সাথে সাথে যারা ওই জায়গায় আল্লাহ আকবার আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর আওয়াজগুলি যারা পৌঁছাই দিতে পারবে তারাই ওই সময় দায়িত্ব পালন করবে আর সন্তান জন্ম হওয়ার তিন চার পাঁচ সাত দিন দশ দিন পরে হুজুর ডেকে নিয়ে এসে মুসলমানের সন্তান জানে যে আমার জন্মের সাথে সাথে ইসলামের স্লোগান আমার কানে দেয়া হয়েছে আমার যেদিন মৃত্যুর ঘন্টা বাজি আসবে সেদিনও আগে ইসলামের নৈতিকতায় হুজুররা আগে আসবে এই কথা বললে কেন আপনি পৃথিবীটারও মালিক যদি হয়ে যান মারা যাওয়ার পরে আগে আমার মতো হুজুর গিয়ে আপনার গোসল দেবে এই কথা বললে কেন ভাই এরপরে আমার মতো হুজুর আপনার লাশটাকে সামনে নিয়ে জানাজা পড়াবে এরপরে সাত দিন চল্লিশ দিন যত দোয়া কালাম ওই আমার মতো হুজুর লাগবে এই জন্য মুসলমানের সন্তান মুমিন যারা ইমানদার যারা এদের সন্তান যারা তারা কোনোদিন ইসলামের নিয়ম নীতি আল্লাহর বিধানের বিপক্ষে যেতে পারে না যারাই যাবে তারাই হবে মোনাফেক আজ এই মোনাফিকের গোষ্ঠী টার্গেট নিয়েছে সব চলবে টুপিওয়ালাদের চলতে দেয়া যাবে না মনে দেশটা ওদের বাবার আমরা সব পাসপোর্ট করে ভারত থেকে ভেসে এসেছে মনাফিকেরা ইসলামের উপরে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাহমিদের উপরে যত অত্যাচার চালিয়েছে ইসলামের বিজয় তত তাড়াতাড়ি আমরা দেখেছি আল্লাহ দিয়েছে আজও মোনাফিকের সৌদ্য গোষ্ঠী ইসলামপন্থী মানুষের উপরে টুপিওয়ালাদের উপরে নায়েবে নবী আলেমদের উপরে যত অত্যাচার জুলুম চালাচ্ছে তত দেশে ইসলামের বিজয় আমার আল্লাহ তার বাস্তব প্রমাণ বড় হুজুরকে কে দশ সালে গ্রেফতারের পরে এখন দেশে কত ছোট হুজুর হয়েছে তার ভেতরে আমিও একজন এই কথা কয়টা আমার তো কোনো নামগন্ধই ছিল না এই বছর ছ তিন বছর কালকেই তাজা গাছের ডাল কাটবেন একটা কয়টা সাত দিন পরে যাবেন ডাল কাটলেন একটা কম করে আটটা দশটা ডাল আল্লাহ ওই জায়গা থেকে বের করে দেবে ইসলামপন্থী মানুষের উপরে আমার মতো টুপিওয়ালার উপরে কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠনে যাদের ভূমিকা থাকবে তাদের রক্ত তাদের নামে মামলা তাদের গলায় দড়ি তাদের জীবন একটা দেওয়ার পিছনে ওরকম হাজারো ওই রকম লাখো লাখো গাছের ডালের মতো কোরআনে কারিমের কর্মী ইসলামপন্থী মানুষ আল্লাহ বের করে দেবে কি আমরা দেখতে পাচ্ছি না আমাদের বড় হুজুরকে গ্রেফতারের আগে ডক্টর মিজানুর রহমান আজাহারি এর কোন নাম ছিল আমির হামজারে কেউ চিনত না এখন ডক্টর মিজানুর রহমান আজহারি এখন বর্তমান দেশে নেই যারা যারা ওকে এ দেশ হারা করিয়েছে তারা তো সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তান মনাফিকেরা চক্রান্ত করেছে ওরে সোহান আল্লাহ এ কোন টুপিওয়ালা যে টুপিওয়ালার মাহফিল বন্ধের জন্য এত ষড়যন্ত্র করলাম আবার এ কি রে দশ সালে টুপিওয়ালা হার মানিয়ে ফেলছে মনাফিকের সব গোষ্ঠীরা এক হয়ে একেও তারিয়ে মালয়েশিয়ায় পাঠিয়ে দিল জনপ্রিয়তা মনে হয় কমছে আমাদের এখানে আসি দেশে মুফতি আমির হামজা এই মোনাফিকের বাচ্চারা ব্যাঙ্গের ব্যাঙ্গের বাচ্চার মতো লাফা ঝাপা করছে যাতে আমির হামজা আসতে না পারে কারণ আমির হামজা আসলে তো ওদের গোপন গোপন কিছু ফাঁস করে যাবে আসলে আমাদের ওদের সাথে তো ক্ষমতা নিয়ে কিছু নেই আছে আমার কোনো দরকার নাই আমি জীবনে কোনদিন ওই ওই লাইনে দাঁড়াবো না জমি জায়গা নিয়ে কন্ঠ আছে ছেলে মেয়ে বিয়ে দেব এই ধান্দা কিছু নেই শুধু একটাই আমরা এসে উন্মুক্ত ময়দানে কথা বললে ওদের 13টা বাজে যাবে ঠিক আপনি কি রাগ করলেন ওই সমস্ত মুনাফিকরা ওই সময় যেরকম ষড়যন্ত্র করেছিল আজও বাংলার মাটিতে তাকিয়ে দেখেন হোব হোব ওই সমস্ত মনাফিকের টার্গেটগুলি বাস্তবায়নের জন্যে ওই সমস্ত মনাফিকের সন্তানেরা তাদেরকে মুসলমান ইমানদার বলা যাবে না গোনা হবে তারাও আজকে একই কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করেছে এরা কি সফল হতে পারবে আপনাদের এলাকায় চিংড়ি মাছ আছে দুনিয়ার সব প্রাণীর পেটে আল্লাহ পায়খানা রাখার ব্যবস্থা করে দিয়েছে একটা মাত্র প্রাণী তার নাম সিংড়ি তার নাম কি ওর পেটে পায়খানা রাখার ব্যবস্থা নেই আল্লাহ তালা ওর পায়খানা রাখার ব্যবস্থা করে দিয়েছে মাথায় কোথায় এ কোথায় এই জন্য দেখবেন যে ও লাভ দেয় সামনে যাওয়ার জন্য আরো পিছনে আজ মোনাফিকের সদ্য গোষ্ঠী যত ষড়যন্ত্র করছে এর মা বিল এ জেলায় হতে দেওয়া যাবে না ওকে ওই জেলায় আসতে দেওয়া যাবে না আর এটা চেক করো আর এটা চেক করো এর রাজনৈতিক বক্তব্য দেয় ও করে ও করে মোনাফেকেরা যত ষড়যন্ত্র করছে সব চিংড়ি মাছের মতো হয়ে বসে পারবা না ভাই এই ইসলাম কার কোরআন কার তিনটা জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে সরাই তাওবার ৩২ নম্বর আয়াত কোন সুরা কথা বললাম সরাই সফের আট নাম্বার আয়াত সরাই হিজরের নয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ইসলাম আমার ইসলাম কার আল্লাহ বলেন তামাম দুনিয়ার কাফের আর মশরেকেরা এই মোনাফিকের গোষ্ঠীরা তাদের বাণী বক্তব্যের দ্বারা আমার ইসলাম নামক বাতিকে নিভিয়ে ফেলার চেষ্টা করুক না কেন আল্লাহ বলেন ওরা চেষ্টা করবে নিভিয়ে ফেলার জন্য আর আমি আল্লাহর কাজ হবে মুতিম মুতিম মনুরিহি ওই বাতিটাকে আরো চালানো এই বাতিটা নেভানোর জন্য আসেন তো এক লাখ টাকা দেবো কেউ পারবেন আবার তার কেটে দিয়ে আসবেন তা হবে না এই বিদ্যুতের বাল্ব কারো মুখের ফুৎকার দিয়ে বন্ধ হওয়া ওর নির্ধারিত একটা সুইজ সুইচ আছে টিপ দিলে বন্ধ হবে তার কেটে দিলে বন্ধ হবে কথা বলেন ইসলাম এটা একটা লাইট এই লাইটটা অফ করার সুইচ দুনিয়ার কারো হাতে নেই কার হাতে হয়তো এই লাইটটাকে জালাতে গিয়ে আমার মতো হুজুর জীবন দেবে আরক হুজুর জ্বালানোর জন্য আসবে কেয়ামতের এক সেকেন্ড আসপর аж পর্যন্ত এই লাইটটাকে জ্বালানোর জন্য যুগে যুগে দিনে দিনে সেকেন্ডে সেকেন্ডে এই রকম ইসলামপন্থী হাজারো কোরআনের লাইট কোরআনের বাতি জ্বালানোর মানুষ আল্লাহ তৈরি করে দেবে খালা বলেন ইসলাম আমার এটা থাকবে পৃথিবীর কেউ রোধ করতে তাহলে সুইজ যেহেতু আল্লাহর কাছে দুনিয়ায় এই সমস্ত মোনাফিকের বাচ্চারা যে লাফালাফি করছে এ কি ইসলাম বিদায় করতে পারবে পারবে না মাঝে মাঝে ওরা ওই পার্লামেন্টে আমাদের আমাদের টাকা পয়সায় আমাদের আমাদের সবকিছু খেয়ে দেয় মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্য দেয় সংবিধান থেকে বিসমিল্লা আউট করবে মানে এই দেশে শত করা ভাগ মুসলমান ঠিক আছে কিনা কথা বললেন কেন ভাই এই জন্যই মাঝে মাঝে পার্লামেন্টে উল্টা পাল্টা বক্তব্য দেয় তাহলে দুনিয়ার একটা বিদ্যুতের বাল বন্ধ করতে গিয়ে নির্ধারিত জায়গায় সুইচ আছে ওখানে ক্লিক করতে হবে নতুবা তার কেটে দিতে হবে তাহলে দুনিয়ার ইসলাম নামক এই লাইটটাকে বন্ধ করতে গেলে সুইচ কার কাছে তাহলে ওই আল্লাহ যদি সুইচ অফ করে কথা বলে না কেন ভাই এরপরে যে কোরআনের জন্য হাজারো মানুষ মুফতি আমির হামজার মাহফিলে যায় আল্লামা সাইদির মাহফিলে যায় আল্লামা তারেক মানোয়ারের মাহফিলে যায় আব্দুল্লাহ মা আব্দুল্লাহ আলামিন আব্দুল্লাহ মামুন ভাইয়ের মাহফিলে যায় বিশ্ববরণ্য মফাসির নেকরামের মাহফিলে যারা পাঁচশো হাজার টাকা খরচ করে শুধু কোরআন শোনার জন্য যায় এই কোরআন আছে আমত পর্যন্ত থাকবে এই কোরআনের হেফাজতকারী সবাই বলেন আল্লাহ বলেন ইন্না নাহানো না করা অ ইন্না লাহু লাহাফি সই হিজনের নয় নাম্বার আছে আল্লাহ দিয়েছেন। সেন্স আল্লাহ রাপুল আর আমিন বলেন নিশ্চয়ই করান আমি আল্লাহ নাসিল করেছি আর আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি আগামী কাল আপনার বাসির আশেপাশে যে সমস্ত কমি মাদ্রাসা হাফিজে মাদ্রাসা আছে নতুবাই যে হাট হাজারি মাদ্রাসায় সামনে চলে যাবেন ওখান থেকে একটা হাফেজে কোরআনকে আপনি আস্তে করে বের করে নিয়ে আসবেন দুনিয়ার যে কোনো হাসপাতালে নিয়ে যান ক্লিনিকে নিয়ে যান ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান যাওয়ার পরে তাদেরকে বলবেন আমরা এই হুজুরকে ধরে নিয়ে আসলাম হুজুর যখন কোরআন পড়তে ধরে এক টানে কোন সময় আছে হুজুর অনেক কয়েকটা আয়াতে কারিমা পার করে এক ঘন্টায় কম করে দুই পারা অতিক্রম করে সকালেও যেরকম দেখি বিকালেও যেরকম দেখি কম করে দশ বছর ধরে দেখছি একই অবস্থায় এই যে কোরআনে কারিমের ভেতরে ছয় হাজার দুইশো ছত্রিশটা যে কারিমা হুজুরের কোন জায়গায় আছে দুনিয়ার ক্লিনিক গুলো দুনিয়ার হাসপাতাল গুলো তোমরা একটু রেপোর্ট দাও এই পারবে সবাই কেউ বলবে না যে আমরা পারবো সবাই ব্যর্থতা বরখাস করবে ও বাংলার মানুষ দুনিয়ার এই যে করা অনেকে আপনি জ্বালিয়ে দেন পানিতে ফেলিয়ে দেন তামাম দুনিয়ার সব কোরআন কারিমকে কালিমকে যদি জ্বালিয়ে দেওয়া হয় পড়িয়ে দেওয়া হয় আর এই হাট হাজারি মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় যদি একটা কোরআনের হাফেজ থাকে একটা মহাদ্দেস থাকে একটা কোরআনের মফাসের থাকে তামাম দুনিয়ার মানুষের ঘরে ঘরে এইরকম হাজার হাজার কোরআন পৌঁছে দেয়া যাবে কি যাবে না এই জন্য যে সমস্ত মুনাফিকেরা আজ তোমরা চেষ্টা করছে দেশ থেকে ইসলামকে বিদায় করবে টপিওয়ালাদেরকে বিদায় করবে যারা চেষ্টা করছে দেশকে এ দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটা আমরা হতে দেব না কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হবে যারা তোমরা অতপরত জড়িয়ে ভূমিকা পালন করছো দুনিয়ায় শত ভাগ তোমরা সফল হতে পারবে পারবে আল্লাহ বলেন নাল্লাজিনা জোহা দো নাল্লাহা পৰচোলা কবিতো কাবা কবিতাল্লাবিন কবলি হেম বলেন আল্লাহ শুৱাক সরাই মজা বেলা আটান্ন নাম্বার সরা আঠাশ নম্বর পারা প্রথম নাম্বার বেরিস্টার পাঁচ নাম্বার আয়দের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার আসুলের বিরুদ্ধে অবস্থান নেবে কথা শুনতেছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলেন কবে তু আমি আল্লাহ তাদের অপমান করব অপদস্থ করব। এই কথা কার বাস্তবতার সাথে মিলিয়ে বলছি আজ বাংলার মাটিতে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে আমার আল্লাহ তাদেরকে এমন কায়দায় মৃত্যু দিয়েছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব টিউবমেট খোলা যায় না সমানে মানুষ বদ্ধ এই কথা বললে কেন ভালো মানুষের মৃত্যু কখনো স্টকে হতে পারে না ভালো মানুষের মৃত্যু কখনো পায়খানায় হতে পারে না এই কথা বলে না কেন ভালো মানুষের মৃত্যু কখনো বন্দুকের গুলিতে হতে পারে না ভালো মানুষের মৃত্যু কখনো গুম অবস্থায় হতে পারে আল্লাহ বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর বিরুদ্ধে আমার রাসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে নেবে আল্লাহ বলেন আমি তাদেরকে অপমান করব। ও বাংলার মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটা প্রমাণ হয়েই গিয়েছে আল্লাহ তাদের মৃত্যু দিয়েছে ওই কায়দার এই যে করোনা আমরা দেখেছি পেপার পত্রিকায় বিভিন্ন অনলাইনে এই করোনায় যারা মারা গেল বিশেষ করে খ্যাতনামা ব্যক্তিবর্গ যারা তাদের সাক্ষাৎ বা তাদের কাছে যেতে গেলে কম করে পঞ্চাশটা দরজা ভেদ করতে হয় কথা বলেন কেন ভাই আর আমরা হাট করি বাজার করি দুনিয়ার প্রত্যেক জায়গায় মাস্কটা পর্যন্ত আমরা অনেকে পরি না বোঝা মনে করি কথা বলেন কেন অথচ আমাদের কিছুই হয়নি যারা যাদের কিছু হয়েছে যারা মারা গিয়েছে তারা তো আমাদের মতো হাট বাজার করে